যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাক্সেলেটর ল্যাবরেটরির বিজ্ঞানীরা সাত বছর ধরে গবেষণা করে তৈরি করেছেন বত্রিশশো মেগাপিক্সেলের এক ক্যামেরা ক্যালিফোর্নিয়ার গবেষণাগারে তৈরি সেই ক্যামেরা ছবি ও তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা তাদের দাবি এটি পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা যার নাম রাখা হয়েছে এল ক্যালিফোর্নিয়ার গবেষণাগারে তৈরি এল এস পনেরো মাইল দূর থেকে একটি গল বলের ছবিও নিখুঁতভাবে তুলে নিতে পারে শক্তিশালী এই ক্যামেরা বসবে চিলির করপাচ পাহাড়ে এই পাহাড় থেকে অ্যালএস পৃথিবীর দক্ষিণ আকাশকে পুরোপুরি ম্যাপিং করতে পারবে পুরো দক্ষিণ আকাশের পরিষ্কার ছবি পেতে বিজ্ঞানীদের সময় লাগবে প্রায় এক দশক তবে সাধারণ কোনো ছবি তুলতে ক্যামেরাটি ব্যবহৃত হবে না রাতের আকাশের ত্রিমাত্রিক ছবি তুলতে শুধু এটির ব্যবহার চলতি বছরের শেষে পরীক্ষামূলকভাবে ছবি তোলা হবে পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল এই ক্যামেরায় পৃথিবী থেকে দেখা আকাশের একাংশের মানচিত্র আকার প্রস্তুতি নিচ্ছে অ্যালেস এস টি ক্যামেরা দুই সাল থেকে টানা এক দশকের জন্য মানচিত্র আকার কাজ শুরু করবে টেলিস্কোপটি চিলিতে নির্মাণাধীন ভ্যারাসের রুবিন অবজারভেটরি থেকে টেলিস্কোপটি এক হাজার কোটি নতুন নক্ষত্র আবিষ্কারে ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা এছাড়া পৃথিবীর সৌরজগতেই আরও ষাট লাখ নতুন মহাজাগতিক বস্তুর সন্ধান পাওয়ার আশা করছেন তারা এলএসএসটি ক্যামেরা সতেরো বিলিয়ন নতুন তারা আবিষ্কার করতে সাহায্য করবে